আর এটার ডিজাইনটা চলো তোমাদেরকে একবার ক্লোজ থেকে দেখিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমার এই ড্রেস আপ দেখে, মানে সকাল সকাল এরকম শাড়ি ঠাড়ি পরা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছো। তো বাড়িতে একটা পুজো আছে আজকে, মানে আজকে হলো মাঘী পূর্ণিমা, তার মধ্যে বৃহস্পতিবার পড়েছে। আর আমাদের এই বাড়িতে আসার পর থেকে ইচ্ছে ছিল, মানে আমরা যবে থেকে নতুন ফ্ল্যাটে শিফট করেছি তবে থেকে ইচ্ছে ছিল যে এই বাড়িতে একটা নারায়ণ পুজো দেব, কীর্তন হবে, কিন্তু তারপরে বিভিন্ন কারণে আর মাঝখানে অনেক বাধা এসছে, তো পুজোটা আর হয়নি। তো ফাইনালি গিয়ে আজকে এই মাঘী পূর্ণিমা একটা শুভ তিথিতে, প্লাস যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তো আজকে বাড়িতে সেই পুজো হবে আর কি। ফাইনালি নারায়ণ পুজোটা হবে, আর বিকেলবেলা কীর্তনেরও ব্যবস্থা করা হয়েছে। তো সেই জন্যই আর কি, দেখো সকাল সকাল উঠে একটু শাড়ি ঠাড়ি পরে সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে 10টা, তো এই 10:30 11টার মধ্যেই ব্রাহ্মণ চলে আসবেন, তো তারপরে পুজোটা শুরু হবে আর বিকেলবেলার দিকে আর কি কীর্তনটা হবে। তো আর যা যা সারাদিন করলাম না করলাম সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করবই, তো তোমরা পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর আজকে এই যে শাড়িটা পরেছি দেখতে পাচ্ছ, এই শাড়িটা না আমার বিয়ের গায়ে হলুদের শাড়ি, খুব স্পেশাল শাড়ি। তো শাড়িটা তো পরাই হয় না, মানে বাইরে কোনো ওকেশন থাকলে তখন আর কি ভালো ভালো শাড়িগুলো পরা হয়। আর এই ধরনের হালকা পাতলা ছাপা শাড়ি এগুলো তো পরাই হয় না, এগুলো তো বাড়িতে পরার শাড়ি, কিন্তু বাড়িতে তো শাড়ি পরি না যেহেতু। তাই অনেকদিন পর আজকে পুজো উপলক্ষে ভাবলাম একটু শাড়ি পরে সাজি, আর নিজেকে বেশ গিন্নি গিন্নি লাগছিল। দেখো সমস্ত পুজোর যত আয়োজন সবকিছু মোটামুটি হয়েই গেছে, খালি এখন পুরোহিত মশাই আসার অপেক্ষা। এখানে দেখো সবকিছু সাজানো আছে, ফল কাটা, মিষ্টি, তারপর ওদিকে পুষ্পপত্র সাজানো, ডাব, সবকিছু সাজানো। আর ওই জায়গাটার মধ্যে ওখানটাতে নারায়ণ শিলা বসি, ওখানটাতে পুজোটা করা হবে। সোনামা মাত্র ঘুমিয়েছে। আর এইদিকে তো দেখো ভোগের রান্না হয়েছে, তোমাদেরকে একবার চলো দেখাই। এদিকে দেখো লাবড়া হয়েছে, অল্প করে করা হয়েছে এখানটাতে ভোগ দেওয়ার জন্য, বাকিটা পরে করা হবে। আর এই যে দেখো খিচুড়ি, এখানেও কিন্তু অল্প করে করা হয়েছে শুধুমাত্র ভোগ দেওয়ার জন্য। এই দিকে রয়েছে দেখো পায়েস, খেজুরের গুড়ের পায়েস, এগুলো সমস্ত ভোগে দেওয়া হবে। আর এদিকে দেখো রয়েছে 5 রকম ভাজা, না এটা সরি এটা খালি বেগুন ভাজা। আর এদিকে আছে হচ্ছে অল্প করে চাটনি। তো এখন খালি পুরোহিত মশাই আসার অপেক্ষা, বলেছে তো 10:30টার মধ্যে চলে আসবে। তো 10:30 বেজে গেছে, হয়তো এখনই চলে আসবে। আর মিঠিকে ওদিকে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান টান করে, মানে আমি একটু সময়ের জন্য নিশ্চিন্ত। ও ঘুমিয়ে থাকলে মানে আমি এই ফাঁকে আমার যেগুলো কাজ পেন্ডিং আছে আমি এখন সেগুলো করে নেব। আর তারপরে পুরোহিত মশাই এসে পুজো বসে গেলে তার কিছু করতে পারবো না। বম্মা চলে আসছে সব কাজ করার জন্য, ঠাকুর পূজার সমস্ত কাজ এগুলো বম্মাই করছে আর কি, এদিকে গোছানোটা। আর এদিকে ভোগ রান্নাটা এটা মামনি করেছে। আমি সকাল থেকে আজকে সেভাবে কিছুই করতে পারিনি, কারণ মিঠিকে নিয়ে ব্যস্ত ছিলাম। মিঠি ঘুমের থেকে আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে, আর তারপরে মিঠিকে খাওয়ানো, মিঠিকে স্নান করানো, মিঠিকে ঘুম পাড়ানো, সমস্ত কিছু করে মিঠির ভাতটা রান্না করা, এই সমস্ত কিছু করে আর কি আমি এতক্ষণে গিয়ে ফ্রি হলাম। তো সেজন্য আমি আজকে আর কোনো কাজই করতে পারিনি পুজো। আর এখন আমি তোমাদের সাথে আমার একটা হ্যাপিনেস শেয়ার করব, আর সেই হ্যাপিনেসটা রয়েছে এই বক্সটার মধ্যে। এটা হলো কিনে আমার বার্থডে গিফট, অভিজিৎ আমাকে গিফট করেছে। মানে সামনেই 8ই ফেব্রুয়ারি আসছে আমার বার্থডে, তো সেই উপলক্ষে বেশ কদিন ধরেই বলছিল আর কি কিছু ভালো কিছু নিয়ে নাও, কিছু গোল্ডের কিছু নিয়ে নাও। তো আমি যেহেতু খুব বেশি হেভি জুয়েলারিস পরতে ভালোবাসি না, মানে খুব হেভি নেকলেস বা হেভি কানের এগুলো আমি পরি না। তো সিম্পল স্লিক ছোট্ট কানের দুল, ছোট্ট লকেট, এগুলোই বেশি ভালো লাগে। তো আর এগুলো না সবই মোটামুটি আমার রয়েছে, তো ভাবছিলাম কি নেওয়া যায়, যেটা আমার কাছে নেই সেটাই নিয়ে নেওয়া যায়। তো তার জন্য আর কি ফাইনালি এটা নিয়ে নিলাম। তো এটার মধ্যে রয়েছে হচ্ছে একটা পলা বাঁধানো, আর এটা বাদ দিয়েও কিন্তু অভিজিৎ আমাকে আরও একটা জিনিস গিফট করেছে, মানে ওটাও সোনার। তো সেটা আগে চলো তোমাদেরকে দেখাই। সেটা হলো গিনি, এই যে দেখো এই যে নোয়াটা, এটাও আমাকে গিফট করেছে। মানে এর আগে আমার একটা নোয়া বাঁধানো ছিল, তো সেটা না ওই মুখ বসানো ছিল, আর অনেকবার করে ওটা খুলে যেত। তো সেজন্য আর কি ওটা এখন আর ওটা ভাঙলাম না, ওটা রেখে দিয়েছি, পরে ওটা দিয়ে অন্য কিছু করে নেওয়া যাবে। যেহেতু ওটার মধ্যে বেশ অনেকটাই সোনা রয়েছে, তো ওর জন্য ওটা রেখে দেওয়া হয়েছে। তো আর কি আমি একদম সিম্পল সবসময় পরার জন্য আর কি দেখো এটা নতুন নিলাম। আর তারপরে এটার মধ্যে যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে এখন চলো দেখাই। এটা হলো কিনা একটা পলা বাঁধানো, আর এটার ডিজাইনটা চলো তোমাদেরকে একবার ক্লোজ থেকে দেখিয়ে দিই। দেখো ডিজাইনটা আমি যেহেতু রেগুলার ইউজ করব, তো তো সেই জন্য একদম সিম্পল পাত বসানোর মধ্যে নিয়েছি, কারণ এই জিনিসগুলো রেগুলার ইউজ করার জন্য খুবই ভালো। এরকম দেখো পাতটা কিন্তু একদম সিম্পল না, মানে এরকম চেইন 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 এরকম একটা ডিজাইনের মধ্যে রয়েছে। তো তোমাদেরকে আজকে এই পুজোর দিনে এই জিনিসটা দেখানোর একটাই কারণ, জন্মদিন অবধি আমি মানে ওয়েট করতে পারবো না, যেহেতু এত ভালো একটা জিনিস, মানে এত শখের একটা জিনিস, তো অতদিন অবধি ওয়েট করতে পারবো না। আর আজকের দিনটা যেহেতু খুবই ভালো, মাঘী পূর্ণিমা, বৃহস্পতিবার, আর আমি যখন এটা হাতে পেয়েই গেছি, তার মধ্যে আজকে হচ্ছে বাড়িতে পুজো, তো ভাবলাম কেননা আজকেই পরে নিয়ে হাতে, তো সেজন্যই আর কি তোমাদেরকে শেয়ার করা। যে যখন ভাবলাম যে পরবো, একবারে তোমাদেরকে দেখিয়েই দিই। এই যে দেখো আমার নোয়া বাঁধানো, শাখা বাঁধানো, পলা বাঁধানো, আমার তিনটেরই শখ ছিল, মানে তিনটে হয়ে গেল, পুরো সেটটা কমপ্লিট হলো। নোয়া আর শাখা তো আগেই ছিল, পলা বাঁধানোটা ছিল না সোনার, তো দেখো এই যে সোনার পলা বাঁধানো হয়ে গেল। আর আমি তো একদম হালকা পাতলা ডিজাইন ভালোবাসি, মানে হেভি ডিজাইন, মোটা মোটা শাখার মধ্যে মোটা মোটা ডিজাইন আমার ঠিক ভালো লাগে না, তো সেজন্যই আর কি একদম সিম্পল ডিজাইনের মধ্যে নিয়েছি, যাতে আমি মোটামুটি ইচ্ছে করলে সবসময় পরতে পারি। এই যে দেখো, আর দেখো হাতটা খালি খালি লাগছে, তো ভাবলাম যে তো চুড়িগুলোও পরে নিই, যেহেতু আজকে বাড়িতে পুজো রয়েছে, তো সেজন্যই আর কি একসাথে সবগুলো পরে নিলাম। এই যে দেখো কেমন লাগছে আমাকে বলো কিন্তু সবাই কমেন্ট। আর ওদিকে তোমাদেরকে গিফট দেখাতে দেখাতে এদিকে এসে দেখি পুরোহিত মশাই চলেই এসেছেন। আর পুরোহিত মশাই ডেডিকেশন লেভেলটা জাস্ট দেখো একবার, হেলমেট পরেই পুজোতে বসে গেছিলো, তো তারপর আমরা বললাম হেলমেটটা তো খোলো অন্তত, তারপর বলাতে ও হো তাই তো, আমি তো হেলমেটই খুলিনি বলে হেলমেটটা খুলে আমার হাতে দিল। আর এইদিকে দেখো বাড়িতে যেই পুজো শুরু হয়েছে, মানে ওই যে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি পড়েছে, ব্যাস অমনি মিঠি তো উঠে গেছে। মিঠি ঘুমিয়েছিল, ঘুম পাড়িয়ে রেখেছিলাম, তো উঠে গেছে। আর ওর পাপা দেখো ওকে এনে আমার কাছে দিয়ে দিল। তো যাই হোক এখন মিঠিকে নিয়েই পুজো দেখতে বসবো। আর এদিকে দেখো পুরোহিত মশাই কিন্তু নিজেই সুন্দর করে আরবি ঠাবি নিয়ে এসেছিলো, নিজেই মানে আলপনা দিচ্ছে সুন্দর করে আর কি। আর এদিকে আমরা সবাই দেখো খাটেই বসে আছি, মানে আমাদের ঠাকুর ঘরের স্পেসটা এত কম যে ওই জায়গাটার মধ্যে আর কি সবাই মিলে মাটিতে বসলে কোনোভাবেই জায়গা হবে না, মানে পুরোহিত মশাই নিজের বসারই জায়গা থাকবে না, তো সেজন্য আমরা সবাই খাটের উপর উঠে গেছি পুজো দেখার জন্য। আর এদিকে দেখো কি সুন্দর করে আলপনা দিচ্ছে, কি সুন্দর রঙ্গলির মতন করে বানাচ্ছে, বেশ ট্যালেন্টেড পুরোহিত মশাই কিন্তু আমাদের। আর সত্যিকারেরই উনি ট্যালেন্টেড, ওনার পুজো মানে দেখে, পুজোর আওয়াজ শুনে, মন্ত্রোচ্চারণ শুনে সারা পাড়ার লোকজন বলেছে যে কে পুজো করেছে গো তোমাদের বাড়িতে, এত সুন্দর ভয়েস, এত সুন্দর স্পষ্ট মন্ত্র উচ্চারণ। আর জানো তো একটা পর্যন্ত মানে বই পর্যন্ত উনি ক্যারি করেন না, সম্পূর্ণ মন্ত্রগুলো মুখস্থ, আর এত সুন্দর ভয়েসে এত সুন্দর জোরে জোরে মন্ত্র উচ্চারণ করেন স্পষ্ট, সত্যি খুব সুন্দর পুজো করেন। আর এদিকে দেখো মিঠি ওর পুতু ভাই চলে এসেছিলো, তো পুতু ভাইয়ের সাথে মিঠি খেলছিল। যে পুতু সাথে কিন্তু আমাদের একটু ভালোই হয়েছে, মানে মিঠি ব্যস্ত ছিল, নইলে তো মিঠি ঘ্যান ঘ্যান করতে থাকতো, এক জায়গায় বসে থাকার মেয়ে তো মিঠি না। তো আমার কী হতো, বসে ওকে নিয়ে ঘুরতে হতো, আর আমার বসে আর পুজোটা দেখা হতো না। তো এইদিকে দেখো কাকি ঠাকি সবাই এসছে, তো সবাই মিলে বেশ খাটের উপরে বসেই আমরা পুজোটা দেখছিলাম। प्रचोदयात् ओम नमो नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। ओम गंधधारं दुराधर्षं नित्यपुष्टां करीषिणीं ईश्वरीं सर्वभूतानां तामेपह पव्ययश्रियाम् एष गन्ध। ओम नमो भगवते वासुदेवाय नमो नमः। एष गन्ध। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिवि चक्षुरार्दतम् एतच्छतिल सचन्दनं तुलसी पत्रम्। ओम नमस्ते बहुरूपाय श्री विष्णुवे परमात्मने स्वाहा। कुण्डलवान किरीटिहारी हिरण्मय गोको धृत शंख चक्र। ओम नमो नारायणाय नमो नमः। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। ओम तत्तपुष्पिं गणपतादिनन देवताभ्यां श्री श्री नारायण। রাধে রাধে। তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো পুজো টুজো সব শেষ হয়ে গেছে, এখন পেয়েছে প্রচণ্ড খিদে, কারণ সকালবেলার থেকে উপোস। তো জাস্ট একটা মিষ্টি খেয়েছি প্রসাদ হিসেবে। তো এখন হলো বাড়ির সবাই আর কি খেতে বসেছে, ওই বাড়িরও সবাই ইনভাইটেড আছে। তো সবাই এখন বড়রা খেতে বসেছে, তো ওদের খাওয়া দাওয়া হলে তারপরে আমি বসবো। আর মিঠিকেও খাইয়ে দিয়েছি এই ফাঁকে। আর এই যে দেখো কাকি, আমাদের কাকি সব পরিবেশন করছে। আর বাকি সবাই এসছে আর কি, ওই বাড়ির সবাই মিলেই আর কি সব কাজকর্ম করছে। তো এখন খাওয়া দাওয়া করবো। অনেক কিছু রান্না হয়েছে, খিচুড়ি, লাবড়া, পায়েস, ওই চাটনি, 5 রকম ভাজা, মিষ্টি, আরও তো প্রসাদ রয়েছে। তো এখন রাত্রি খাওয়া দাওয়া করতে পারলে বাঁচি আর কি। আর বিকেলবেলাও আবার কীর্তন আছে, তো বিকেলবেলা ওরা 5টার মধ্যেই চলে আসবে বলেছে আর কি। তো বাড়িতে পুজোর দিনের একটা ছোট্ট সুন্দর ভ্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ভ্লগটা ভালো লাগলে ভ্লগটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব